দুঃখ হয়। এত বছর ধরে এই সংসারে এই বাড়িতে আছি, তবু এখনো নিজের মনের মতো করে কিচ্ছু করতে পারবো না। তুমি যা করছো ঠিক করছো, সবাই আজ না বুঝেন কাল বুঝবে, তাহলে তুমি কেন নিজের ভাবনা থেকে সরে আসবে? আমার ছেলের খুশিটাও তো আমি দেখব, আমি যে ওর মা। আমরা সবাই মিলে বারবার কেন সব ব্যাপারে ওকে না বলবো? এই বয়সেই ওর জীবন থেকে খুশিটা চলে যাবে, এটা কি হতে দিতে পারি বলতো রঞ্জা? কি হলো তোমার? কি আবার হবে? কাঁদছ মনে হচ্ছে। কাঁদতে যাবো কেন? তার নিশ্চয় কোনো একটা কারণ আছে। শোনো, আজ তোমাকে কটা কথা বলবো, তোমাকে তা শুনতে হবে। সে তো সব সময় শুনছি। সেরকম শোনার কথা বলছি না, তোমাকে আমি যেটা বারণ করব তুমি তা কিছুতেই করবে না। আগে কথাটা কি শুনি? শুনেই দেখো না, খারাপ কিছু হবে না। ঠিক আছে বলো। শোনো, অর্ঘ্য যদি তোমাকে চাকরি বাকরি সম্পর্কে কিছু বলে তুমি আপত্তি করবে না। কার চাকরি? কিসের চাকরি? কি বলছো তুমি? শুনলাম অর্ঘ্য নাকি তোমাদের ব্যবসাতে আর থাকবে না, অন্য কোথাও চাকরি করবে। চমৎকার, তুমি কথাগুলো জানলে, অথচ আমি জানলাম না। আমিও জানতাম না। তোমার বড় ছেলে আর বড় বউ জানে, আর তোমাকে সেটা বলতে সাহস পাইনি। কোথায় চাকরি? কোথায় চাকরি? কোথায় অফিসটা? কোথায় মায়না? কত কত শত আমি জানি না। চমৎকার, কিছুই জানো না, কিছুই জানো না, অথচ আমার কাছে এসে বলছো অর্ঘ্য চাকরি নিয়ে চলে যাবে। সত্যি জানতাম না, তবে এই চাকরি নেওয়ার ব্যাপারে বড় বউয়ের কোনো আপত্তি নেই, আর অর্ঘ্য খুব খুশি হয়েছে চাকরিটা পেয়ে। চাকরি? তোমার চাকরিটাও পেয়ে গেছে? বোধহয় না, তবে খবর পেয়েছে হয়তো পেয়ে যাবে। সম্ভব না, সম্ভব না ঈশানি, তোমার কথা আমি মানতে পারবো না। অর্ঘ্যকে আমি কিছুতেই ছাড়তে পারবো না, আমার ব্যবসার স্বার্থে ওকে আমার প্রয়োজন। কিন্তু বড় বউয়ের এতে সায় আছে, আর বড় কুকাকে ও ঠিক রাজি করিয়ে নেবে, এটা তুমি বুঝতে পারছো না ঈশানি? বড় বউ বাড়ির বড় বউ, সে বাড়িতে থাকবে, ব্যবসা চাকরি সংক্রান্ত ব্যাপারে সে কি বোঝে? আরে ব্যবসা সম্পর্কে না বুঝুক, এটা তো বোঝে যে ছেলের উপর জোর খাটাতে গেলে সে যদি বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যায়, যেটা তুমি বুঝতে পারছো না। তোমাদের সব কথা আমার শুনতে হবে, যখনই বলবো না শুনবো না, তখনই ছেলে ছেলের বউ নাতি নাতনি সব বাইরে গিয়ে সংসার পাতবে। আচ্ছা।